বৃহস্পতিবার 2রা মার্চ ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল। 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য গণনা কেন্দ্র করা হয়েছে 21টি। আগরতলার উমাকান্ত একাডেমিতে মোট 14টি বিধানসভা কেন্দ্রের গণনার কাজ চলবে। এই গণনা কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ভাগ্য নির্ধারিত হবে। তিনি 8 নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রীর মূল প্রতিদ্বন্দ্বী এলাকার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। দীর্ঘ সময়ের বিধায়ক তিনি। 2018 সালে তিনি বিজেপি থেকে প্রার্থী হয়ে এলাকায় জয়ী হয়েছিলেন। তারপর তিনি বিধায়ক পদ এবং বিজেপির সদস্য পদ থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। গত উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে পরাজিত হয়েছেন। অপরদিকে 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য, তার প্রতিদ্বন্দ্বী এলাকার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল চন্দ্র রায়। এদিকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মন। তিনি এলাকার দীর্ঘ সময়ের বিধায়ক। বহুবারের কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়ে তিনি এলাকায় জয়ী হয়েছিলেন। 2018 সালে তিনি গেরুয়া ঝড়ে সামিল হয়ে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন, কিন্তু দলের সাথে মতবিরোধ হয়ে যোগ দেন কংগ্রেসে পুনরায়। উপনির্বাচনে তিনি আবারও কংগ্রেসের প্রার্থী হয়ে জয় হাসিল করে নেন এবং মূল প্রতিদ্বন্দ্বী ডক্টর অশোক সিনহাকে পরাজিত করেছিলেন। 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়ে সুদীপ রায় বর্মন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মূল প্রতিদ্বন্দ্বী পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত বিজেপি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন। এলাকার হাই ভোল্টেজ নেতা সুদীপ রায় বর্মনকে পরাজিত করতে সব ধরনের কৌশল অবলম্বন করেছে বিজেপি। এদিকে 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর দিলীপ দাসের সাথে মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সুদীপ সরকার। সুদীপ সরকার 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক। এই কেন্দ্রে বিজেপি বনাম সিপিআইএমের মূল লড়াই লক্ষণীয় রাজ্যবাসীর কাছে। এদিকে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির প্রার্থী সুরজিৎ দত্ত এবং বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের মধ্যে। ভোটের দিন সকাল থেকেই রামনগর বিধানসভা কেন্দ্রের কালিকাপুর বর্ডার গোলচক্করস্থিত জয়পুর সহ আশপাশ এলাকায় বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল বিরোধী দলের কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং মারধরের অভিযোগ ছিল ভোটারদের। মানুষ সমস্ত বাধা এড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে দল বেঁধে গেছে। 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রটি মূলত শহরের উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে ধরে নেওয়া হয়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রেবতী মোহন দাস এবং সিপিআইএম প্রার্থী রামু দাসের লড়াই। বিজেপি প্রার্থী নিয়ে এলাকায় আভ্যন্তরীণ ক্ষোভের কারণে পাল্লা ভারী রামু দাসের। এই কেন্দ্রটি বরাবরই বামেদের দখলে থাকত। 2018 সালে এলাকায় বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছেন রেবতী মোহন দাস, কিন্তু এবার তিনি টিকিট পাওয়ায় প্রত্যাশী বিজেপি নেতাদের মধ্যে এলাকায় কিছুটা ক্ষোভের সঞ্চার হয়েছে। নজর কাড়া এই বিধানসভার গণনা হবে উমাকান্ত স্কুল মাঠে, আর কয়েক ঘন্টা বাকি। ইভিএম বন্দী জনতার রায় সামনে উঠে আসবে, উড়বে আবির, এবং এই 14টি বিধানসভা কেন্দ্র থেকে হবে কয়েকজন মন্ত্রিসভার সদস্য। সুতরাং জনগণের প্রত্যাশিত জয় কার হয় সেটাই এখন দেখার। স্যান্দন টিভি।